সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে দশ দিনব্যাপী বইমেলা সকালে বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় মেলার উদ্বোধন করেন লেখক সুরেশ রঞ্জন বসাক এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমেনা পারভিন প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল সহ অনেকে স্বেচ্ছাসেবী সংগঠন কিনের আয়োজিত বইমেলাটি সকাল নয়টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মিডিয়া পার্টনার চ্যানেল টোয়েন্টি ফোর